বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের কি করে জেবিএল বক্স খুলতে হয় এবং যে জেবিএল বক্সের ভেতরে কি কি জিনিস থাকে দেখে নিই। দেখুন একবার ভালো করে, আপনারা চাইলে স্ক্রুড্রাইভার দিয়েও খুলতে পারেন, আমি হাত দিয়েই খুলছি। আমার স্পিকারটা ঠিক কেটে গেছে, আমি এটা সারিয়ে নেব। এখান থেকে এই ধরনের পিন, দেখুন এই ধরনের একটি পিন, ঠিক আছে, লাগিয়ে এই ধরনের এরকম একটা পিন, এই ধরনের ক্যামেরা শো হচ্ছে না বুঝতে পারছি, এই ধরনের পিন আপনারা বিভিন্ন অনলাইন শপে বা এরকম এই প্যাকেতে স্ক্রুড্রাইভারের প্যাকেতে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন শপে। আমি এটা কি করে খুলে আমি দেখাবো আপনাদের। খুলছি বন্ধুরা, দেখুন এটা আপনারা এখানে রাখতে পারেন। এই স্ক্রুড্রাইভার কোনো চুম্বক দিয়ে তৈরি, মানে চুম্বক থাকে এতে, ওই জন্যই আটকে যায় সহজে পিনগুলি। দেখুন বন্ধুরা, এটা আমার অনেক দিনকার জেবিএল গো বক্স ব্লুটুথ স্পিকার, ভালোই চলে, কিন্তু কিছুদিন আগে আমার স্পিকারটা খারাপ হয়ে যায়, সেই কারণে স্পিকারটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি, এই কাল পরশুর মধ্যে চলে আসবে। আমরা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুরা, আমি এটা খুলছি। আর এখানে একটা থাকে, পিন থাকে, সেটা খুলে নিতে হয়। দেখুন বন্ধুরা, এটা জেবিএল বক্সের স্পিকার, এখানে খুলতেও পারেন বা নাও খুলতে পারেন। এই স্পিকারটা আপনি বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন, কিন্তু কোম্পানির মেটেরিয়াল ছাড়া পাবেন না, কমপ্লিট কোম্পানির জিনিস পাবেন না। এটা 1.5 ইঞ্চি স্পিকার, দেখুন এই স্পিকারটা 1.5 ইঞ্চি জেবিএল স্পিকার। বিভিন্ন অনলাইন শপে পেয়ে যাবেন এইগুলো। এইটা হলো ওর বডি, মাদার বোর্ড, দেখে নিন। মাদার বোর্ডটি আমি খুলছি, ধীরে ধীরে খুলতে হয় মাদার বোর্ড, কোনো এখানে বিভিন্ন নারে যুক্ত থাকে। বন্ধুরা দেখুন, আগে আপনি একটি পিন বা বিভিন্ন স্ক্রুড্রাইভার দিয়ে এর ব্যাটারিটি ছাড়িয়ে নেবেন, কারণ এর ভেতরে আটা থাকে, ওই জন্যই আস্তে করে ছাড়াবেন যাতে না ব্যাটারিটি খারাপ হয়ে যায়। দেখুন আস্তে আস্তে আপনি এখানে এইটি প্রথমে ওঠাবেন, তারপর এইটি প্রথমে ওঠাবেন, এখানে আস্তে করে উঠিয়ে নেবেন, এখানে আটকাতে পারে, সাবধানে করবেন আস্তে ধীরে ধীরে। এখানে একটি আটা জাতীয় জিনিস ছিল, এটা আমি ব্লেড দিয়ে কেটে সাফ করে দিয়েছি। এইটাই হলো আমাদের জেবিএলের ব্যাটারি, জেবিএল গোয়ের ব্যাটারি। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাদার বোর্ড, দেখতে পাচ্ছেন 6600 mAh এর ব্যাটারি, 3.7 ভোল্ট। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন দেখতে অসুবিধা হচ্ছে বুঝতেই পারছি, ক্যামেরাটা সেরকম ভালো নয়। আপনারা সাপোর্ট করলেন, আরও বেশি উঁচু বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাতে পারবো। এটি হলো তা জেবিএল গোয়ের বডি। আপনারা এখানে সহজেই লাগাতে পারবেন জিনিসটাকে, আবার ফিটিং করতে পারবেন। এটি হলো মাদার বোর্ড, এখানে আমার চার্জ নেই ব্যাটারিতে, তাই জ্বলছে না লাইট, অসুবিধা নেই। আমি আবার লাগিয়ে দিচ্ছি, কী করে লাগাচ্ছে হয় দেখুন, সাবধানে লাগাবেন নালে জিনিসটি ভেঙে যেতে পারে।
এইটি প্রথমে এখানে লাগাবেন, একটি পিন নেবেন, পিন নিয়ে এইটাকে আর ভালো করে ঢোকাবিয়ে দেবেন। আস্তে করে এগুলিকে বন্ধুরা ভালো করে দেখুন, নাহলে আপনাদের অসুবিধা হতে পারে। একটা প্রবলেম হচ্ছে এখানটায়, ভেঙে গেছিলো বলে আমি সাবধানে করছি যাতে না ভেঙে যায় জিনিসটা। এখানে আটকে যাচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার লেগে যাবে আস্তে করে, সেটা মনে করছি না, ধীরে ধীরে আমি বসিয়ে দেবো জিনিসটাকে। দেখুন সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে, আস্তে করে একটুখানি চাপ দিলেই জিনিসটি বসে যাবে। জিনিসটি বসে গেছে। আমরা আবার এই জিনিসটিতে এটি এই স্পিকারটি ফিটিং করে আবার লাগিয়ে দিতে পারেন। এভাবে আপনারা JBL Go এর জিনিসপত্র দেখতে পারেন, কিন্তু সাবধানিতে খুলবেন, না হলে জিনিসটি খারাপ হয়ে যেতে পারে। দেখুন এই স্ক্রুড্রাইভারের পিন ছাড়া আপনারা এই JBL Go খুলতে পারবেন না। এই জিনিসটি এখানে আপনারা ফিটিং করে দিতে পারেন, মাপ দেখে ফিটিং করবেন, ওখানে বসবে। নাম করে বসিয়ে ফিটিং করে দিতে পারেন। ভালোভাবে ফিটিং হয়ে গেছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং একটি কমেন্ট করে দিতে পারেন, ভালো বা মন্দ আপনি কমেন্ট করে দিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওতে আমাকে ক্ষমা করবেন। আচ্ছা তাহলে এই ভিডিওটি আমি শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সবার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি। আজকের মতো এই ছিল আমার ভিডিও, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।